ওয়েলকাম টু আওয়ার চ্যানেল খাতা কলম আজকে আমরা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ আন্দোলন ওহাবি আন্দোলন এবং এই আন্দোলনের নেতা হিসাবে তিতু অবদান আলোচনা করব চলো শুরু করা যাক আজকের আলোচনাটি যে সমস্ত মুসলিম নেতা ঊনবিংশ শতকের প্রথম ভাগে ধর্ম সমাজ সংস্কার ও ইংরেজ বিরোধিতার জন্য বিখ্যাত মীর নিসার আলী ওরফে তিতু তাদের মধ্যে বিখ্যাত সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে চব্বিশ পরগনায় হায়দারপুর গ্রামে মীর নিসার আলী জন্মগ্রহণ করেন আঠেরো বছর বয়সে স্থানীয় মাদ্রাসাতে তার শিক্ষা শেষ হয় শিক্ষার সঙ্গে সঙ্গে তিনি শরীরচর্চাও করতেন কলকাতায় এসে তিনি কুস্তিকে জীবিকা রূপে গ্রহণ করেন কুস্তিবীর রূপে তিনি দিল্লির রাজ পরিবারের সঙ্গে মির্জাপুরের জমিদারের সংস্পর্শে আসেন এদের সঙ্গে তিনি মক্কা গিয়েছিলেন আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে সেখানে তিনি সৈয়দ আহমেদের তারিকি মোহাম্মদিয়া বা ওহাবি আন্দোলনের সঙ্গে পরিচিত হন অতঃপর তিনি সম্পূর্ণ পাল্টে যান তার বিশ্বাস জন্মায় ইসলামের সার্বজনীন ভাতৃত্বে সমতায় সত্য ন্যায় বিচার ও ঈশ্বরের ভক্তিতে আঠারোশো সাতাশের পর তিতুমির বাংলায় আসেন এবং মুসলিম সমাজের পুনর্জীবনে আত্মনিয়োগ করেন তিতুমিরের আন্দোলনের দুটি পর্যায় ছিল প্রথমে এটি ছিল ধর্মীয় কিন্তু পরে তার রাজনৈতিক বৈশিষ্ট্য লাভ করে ওহাব শব্দের অর্থ হল মোহাম্মদের পথ অনুসরণ অসাধারণ সংগঠন শক্তির অধিকারী তিতুমির মহাজন নীলকর ও জমিদারদের হাতে নির্যাতিত দরিদ্র মুসলিমদের নিয়ে একটি সংগঠন গড়ে তোলেন নির্যাতিত বহু হিন্দুও এতে যোগদান দেয় চব্বিশ পরগনা নদিয়া, যশোর রাজশাহী ঢাকা মালদা প্রভৃতি স্থানে তিতুমির আন্দোলন গড়ে তোলেন তার বিরুদ্ধে সংগঠিত হয় জমিদার নীলকর ও সরকার পুরার জমিদার কৃষ্ণদেব রায় তিতুমিরের শিষ্যদের ওপর দাড়ি কর আরোপ করেন এই জমিদারের অত্যাচার অসহ্য হলে প্রায় তিনশো অনুচর নিয়ে তিতুমির কৃষ্ণদেব রায়ের বাড়ি আক্রমণ করেন মন্দির ধ্বংস করেন পুরোহিতকে হত্যা করেন অতঃপর তিতুমির বারাসাত বসিরহাটে বিস্তীর্ণ অঞ্চলে নিজেকে বাদশা বলে ঘোষণা করেন নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা স্থাপন করে তিতুমির তার সদর দপ্তর তৈরি করেন তিতুমিরের অনুচররা জমিদারদের কর দেওয়া বন্ধ করে এবং তাদের কাছ থেকে কর দাবি করে তিতুমিরের বিদ্রোহ বারাসাত বিদ্রোহ নামে পরিচিত জমিদাররা বল প্রয়োগ করে তিতুমিরকে শায়স্তা করতে এলে তারা তিতুমিরের বাহিনীর কাছে পরাজিত হন তিতুমির ইংরেজদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং তিতুমিরের বিরুদ্ধে সামরিক অভিযান পাঠান কামানের আঘাতে বাঁশের কেল্লা ধ্বংস হয়ে যায় তিতুমির ও তার কয়েকজন অনুচর যুদ্ধক্ষেত্রে মারা যান প্রায় তিনশো জনকে মৃত্যুদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয় নিপীড়িত কৃষক নেতা তিতুমির স্মরণীয় অধ্যায় সৃষ্টি করেন তিতুমিরের এই আন্দোলনকে কেউ বলেছেন লাল প্রজাতন্ত্র কেউ স্বাধীনতা আন্দোলনের অঙ্গ আবার কেউ বলেছেন এটি জাতীয় আন্দোলনও নয় এবং সাম্প্রদায়িকতা মুক্তও নয় ঐতিহাসিক আর সি মজুমদারের মতে এই আন্দোলনের লক্ষ্য ছিল ইংরেজ শাসনের স্থলে মুসলিম শাসন প্রবর্তন কিন্তু যা বিতর্কিত নয় তা হল হিন্দু মুসলিম জমিদারদের বিরোধিতা ছিল আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য তিতুমির ছিলেন নির্যাতিত জনগণের প্রতিনিধি তিনি পিছিয়ে পড়া মানুষদের অধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট ছিলেন তাই তিতুমিরের আন্দোলন পরবর্তী সময়ের কৃষক আন্দোলনকে স্বাধীনতা সংগ্রামকে প্রভাবিত করেছে আজকের আলোচনা এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ইতিহাসের কোন বিষয় নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব তা জানতে চ্যানেলটির দিকে নজর রেখো থ্যাংক ইউ